वेलकम फ्रेंड्स, ये वीडियो क्लिक करार जोन्नो आमार चैनलेर पक्ष थेके आपनादेर के असंख्य धन्यवाद। ये वीडियोते देखाबो किभाबे आपनारा भोटर कार्ड अनलाइने डाउनलोड करबेन एबं कारा कारा ये भोटर कार्ड डाउनलोड करते पारबेन। बर्तमाने देखा जाच्छे भोटर कार्ड अनलाइने अप्लाई करले अप्रूव हो जाच्छे, बाट फिजिकाली भोटर कार्ड आपनि पाच्छेन ना। जदि आपनि भोटर कार्ड बाई पोस्ट अर्थात फिजिकाली निते चान, किभाबे आपनि अनलाइने आवेदन करबेन সেই ভিডিও লিংক আমি আবার ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো। সেই ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজেই ভোটার কার্ড বাই পোস্টে আপনি আনতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ, কীভাবে আপনি ভোটার কার্ড অর্থাৎ ই ভোটার কার্ড আপনি অনলাইনে ডাউনলোড করবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাকে এনভিএসপি যে পোর্টাল রয়েছে, অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে আপনাকে আসতে হবে। আসলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এবং তারপরে এখানে একটি অপশান রয়েছে ই ভোটার অর্থাৎ ই ইপিক ডাউনলোড। এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে নেক্সট একটা ইন্টারফেস সেটা আমাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। এবং আপনার যদি আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে একটি অপশান রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, আমার কিন্তু অলরেডি আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। আমি আইডি এবং পাসওয়ার্ড ইনপুট করে দিয়েছি এবং তারপরে এখানে ক্যাপচা টাইপ করতে হবে। নেক্সট আমাকে লগ ইন অপশানে ক্লিক করে কিন্তু লগ ইন হয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু লগ ইন হয়ে গিয়েছি। এখানে একটি অপশান রয়েছে ডাউনলোড ই ইপিক এবং এখানেও একটি অপশান রয়েছে ই ইপিক ডাউনলোড। তো ফ্রেন্ডস, এই দুটো অপশানের আপনি যে কোনো একটি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী যে নেক্সট পেজ রয়েছে সেই পেজে কিন্তু আমরা চলে যাব। তো ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু পরবর্তী যে নেক্সট পেজ রয়েছে সেই পেজে আমরা চলে এসেছি। এখানে একটি নোটিশ শো করছে, দেখুন এখানে বলা রয়েছে কারেন্টলি ই ইপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল ফর দ্য ইলেকটরস রেজিস্টার আফটার নভেম্বর 2020। তো ফ্রেন্ডস দেখুন, তারা 2020 নভেম্বরের পরে অ্যাপ্লিকেশান করেছিলেন ভোটার কার্ডের জন্য, তারাই কিন্তু এখানে ই ইপিক ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাকে এখানে বলা রয়েছে ই ইপিক নম্বর। আপনার যদি ভোটার কার্ডের নম্বর জানা থাকে তাহলে আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে, অথবা আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন তার জন্য আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হয়েছিল, সেই রেফারেন্স নম্বরটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে এবং নেক্সট সার্চ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এবং সার্চ করলে কিন্তু এখানে সেই ভোটারের সমস্ত ইনফরমেশান কিন্তু এখানে চলে আসবে এবং তারপরে নিচে বলা রয়েছে ই ইপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অনলি অ্যাভেলেবেল উইথ রেজিস্টার মোবাইল নাম্বার অর রেজিস্টার ইমেল আইডি। এবং তারপরে এখানে বলা রয়েছে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান। তো ফ্রেন্ডস, এখানে বলা রয়েছে সেন্ড ওটিপি, এই অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করেছিলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে বলা রয়েছে ওটিপি সেন্ড সাকসেসফুলি টু বি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো ফ্রেন্ডস, আমার মোবাইল নাম্বারে কিন্তু অলরেডি ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি কিন্তু আমি জাস্ট এখানে ইনপুট করব এবং ইনপুট করার পরে এখানে বলা রয়েছে ভেরিফাই, এই অপশানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে শো করছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি এবং তারপরে নিচে বলা রয়েছে ক্যাপচা। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাকে ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে নিচে একটি অপশান রয়েছে ডাউনলোড ই ইপিক, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ভোটার কার্ড কিন্তু আপনি সব জায়গায় ব্যবহারও করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু ডাউনলোড ই ইপিক এই অপশানে ক্লিক করে দিয়েছি, অর্থাৎ আমার ভোটার কার্ডটি এই মুহূর্তে ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদের দেখাবো পরবর্তী কিভাবে ডাউনলোড হয় এবং ডাউনলোড হওয়ার পরে। তো ফ্রেন্ডস দেখুন, আমার ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ফ্রেন্ডস দেখুন, এখানে একটি মেসেজ শো করছে কনগ্রাচুলেশন ইউর ইপিক ফর দ্য ইপিক নম্বর দেওয়া রয়েছে এখানে, তারপরে বলা রয়েছে হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড এবং তারপরে নিচে বলা রয়েছে প্লিজ সেভ ইউর কপি অফ এ ইপিক ফর ফিউচার ইউজ, ভবিষ্যতে ব্যবহার করার জন্য আপনাকে কপি করে রাখার বলা রয়েছে। এবং তারপরে বলা রয়েছে ডোন্ট শেয়ার দিস উইথ আদার্স টু অ্যাভয়েড মিস ইউজ এবং বলা রয়েছে এটা আপনি কারোর সঙ্গে শেয়ারও করবেন না। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনার ইপিক কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করবেন। ধন্যবাদ।